গুড মর্নিং বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি হাতে মাখা চিকেনের রেসিপি। তার জন্য একটু মশলা করে নিচ্ছি। আদা, জিরে ও রসুন মিক্সিতে বেটে নিলাম, আর মাংস ভালো করে ধুয়ে তার মধ্যে নিয়ে নিলাম হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো ও হাফ চামচ চিনি। এখানে মশলাগুলো আমি সব এক চামচ করে নিয়েছি, আর চিনিটা হাফ চামচ, আর সর্ষের তেলটা দু চামচ। মাংসের পরিমাণ আমার 500 গ্রাম। ভালো করে আমি মাংসটাকে হাতে মেখে নেব। দিয়ে দিলাম ছোটো ছোটো 3টে টমেটো, আর কুচানো বড় মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ। আপনারা ইচ্ছে করলে এখানে দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে দই দেইনি, ব্যবহার করিনি। আর আদা, জিরে, রসুনের পেস্টটা দিলাম, দিয়ে খুব ভালো করে এটা আমি হাতে মেখে নেব। হাতে মাখা মাংসের টেস্ট কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়। আমরা কিন্তু এখন খুব একটা হাতে মেখে করি না, কিন্তু আমি দেখেছি আমার ছোটোবেলাতে বাড়িতে হাতে মেখেই হয়। আমি দিয়ে দিলাম 2 টুকরো বড় করে কাটা পেঁয়াজ, 1টা গোটা রসুন ও 2টো গোটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মেখে আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তারপর কড়াইতে তেল দিয়ে, এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, মাংসটা ভালো করে কষাবো। হাতে মাখলে কষানো অর্ধেক কাজ হাতে মাখার সময় হয়ে যায়। হাতে মাখায় খুব একটা অন্যরকম স্বাদ হয়, যেমন কাঠের জালে রান্নার একটা আলাদা টেস্ট। মাংস কাঠের জালে করলে সত্যি অন্যরকম হয়, কারণ আমার বাপের বাড়িতে কাঠেই তো রান্না হয়, এখনও হয়, যার জন্যে ব্যাপারটা আমি অনেক ফিল করেছি। যাই হোক, আমি 2টো ছোটো ছোটো আলু 4 টুকরো করে আমি ভেজে নিলাম। খুব বেশি ভাজিনি, অল্প নেড়ে চেড়েই আমি মাংসটা দিয়ে মাংসটার সঙ্গে আলুটা আমি কষিয়ে নেব একসাথে। আমার মাংসটাও আজকে অন্য মাংস, সেটা হচ্ছে এমনি চিকেন নয়, সুগুনা চিকেন। সুগুনা চিকেন, ব্রয়লার তো নরম হয়, কিন্তু সুগুনা চিকেন আরও নরম হয় এবং একটা টেস্টও আলাদা হয়, আর মাংসের পরিমাণটা বেশি থাকে, মানে হাড়ের সঙ্গে মাংসের পরিমাণটা ব্রয়লারের থেকেও একটু বেশি বেশি থাকে। আপনারা হয়তো খেয়েছেন বন্ধুরা, কিন্তু সুগুনা চিকেন এভাবে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত একটা স্বাদ পাবেন। আমি মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি, আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। আমি একদম নতুন ধরনের এই রান্নাটা আজকে বন্ধুদের জন্য নিয়ে এসেছি। বর্ষার মধ্যে ঝালঝাল চিকেনের হাতে মাখা রেসিপি খুবই সুন্দর, একটা দুপুরবেলা জমিয়ে দেবে। মাংসটা আমি একটু সেদ্ধ হওয়ার জন্যে ঢেকে দিলাম, খুব একটা বেশি এটাই এখন রান্নার সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর টমেটোগুলো আমি কেটে দেইনি, ছোটো ছোটো বলে আমি গোটাই দিয়ে দিয়েছি, রান্না হতে হতে এটা গলে যাবে, আপনারা চাইলে কেটে দেবেন। আর দইটাও, টমেটো না থাকলে দই দিতে পারেন, 2টো টমেটো এবং দই কিন্তু দুটোই একসাথে ব্যবহার করলে আবার অনেক সময় বেশি টকও হয়ে যায়, তাই ব্যবহার করলে দুটো জিনিসই যদি একসাথে ব্যবহার করেন একটু বুঝে শুনে করবেন, মানে পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন আর কি। আর জলটাও কিন্তু এই একটু কম দিতে হবে, খুব বেশি না, এমনি তো মুরগির মাংসে খুব একটা জল লাগে না বন্ধুরা, আমরা জানি। দেখুন, কষাতে কষাতে আবার আলুও সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ তো হবেই কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে। আবার একটু ঢেকে দেব ফুটে ওঠার জন্যে, খুব চটজলদি এটা রান্না হয়ে যায়।
বৃষ্টি হলে কিন্তু আমার, আমি মাংস খুব পছন্দ করি, খুব ভালো লাগে আমার মাংস বৃষ্টির মধ্যে। আপনারা কার কার লাগে বৃষ্টিতে মাংস পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পিঠে পায়েস আর মাংস এই দুটো জিনিস বৃষ্টির সময়ে খিচুড়ি পছন্দ করি। বন্ধুরা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের বলবো অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা রইল। নতুন বন্ধুদের বলবো যে ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য, নমস্কার।